লীলাবালি লীলাবালি বর যুবতী সইগো বিয়ার সাজনি সাজো কন্যা লো শিল্প ও সংস্কৃতি পৃষ্ঠা নম্বর কত 103 বলা হয়েছে 8-10 জন করে দল গঠন করব প্রতি দল নিজের কোন একটা গান এখন তো পড়াশোনা পরীক্ষা আছে এখন এগুলাই নাটক ফটক গান গাও অভিনয় করো আমাদের ছেলে মেয়েদেরকে নায়ক গায়ক আউল বাউল বানানোর দায়িত্ব শিক্ষা কমিশনকে আমরা দেই নাই আমি এখানে সকলের পা ধরে বলে যাব দয়া করে শিক্ষা নিয়ে রাজনীতি করবেন না কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন কে জাতীয় পার্টি করেন এগুলো ভুলে যান শিক্ষার ব্যাপারে সবাই একমত হন এই সাইদিয়া দাখিল মাদ্রাসা সহ প্রত্যেকটি মাদ্রাসা প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি এলাকায় এই নোংরা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমাদের বাচ্চাদেরকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমি কি বানিয়ে কথা বলছি না আমি পড়াশোনা করে এসে কথা বলি আরএসবিএস সব খতিয়ান নিয়ে এসেছি 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফ থেকে মুন্না থেকে শয়তানও হাসে কয় দেখছো কারবার এটা কি জাতের শয়তান হইছে আল্লাহ বানিয়েছে শরীফ হয়ে গেছে কি আচ্ছা বলেন তো একটা ছেলে যদি এসে বলে আব্বু আমি মুন্নি মুন্না না এখন হ্যাঁ যদি কয় আমি যেহেতু মনে মনে মুন্নি আমার বিয়া দেন এখন ছেলের সাথে তো ছেলের সাথে যদি তার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে দুটা তো এক জাত বাসর হবে কেমন সমস্যা আছে না নাই আপনারা হাসিয়েন না হাসানোর জন্য কথা বলছি না ছোট্ট বাচ্চা এগুলো এখনো ছোট মানুষ এরা যখন এগুলো পড়বে এগুলোই মাথার ভেতরে ঢুকবে তার মানসিকতা ওই রকম তৈরি হবে 9-10 যাওয়ার পরে সমকামী হয়ে যাবে দুঃখ রাখবো কোথায় আসেন আপনাদেরকে দেখাই আপনারা শুধু পড়ে আছেন শরীফার শরীফা নিয়ে এই শরীফ শরীফার বাইরে যে কত কিছু আছে দেখেন এটা কি স্বাস্থ্য সুরক্ষা দাখিল সপ্তম শ্রেণী আচ্ছা বলেন তো আমাদের মেয়েরা কি মাদ্রাসা এটা মাদ্রাসার বই এটাও একটা মাদ্রাসা এই সাইদিয়া দাখিল মাদ্রাসায় কি মেয়েরা এইরকম পোশাক পরে আসে হুজুর সম্প্রদায় সম্প্রীতি মানে ধর্মহীনতা নয় ধর্মহীনতা এটা একটা ধর্মীয় শিক্ষা পদ এটা মাদ্রাসা এখানে ধর্ম শিক্ষা থাকবে মাদ্রাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি ধর্মহীন শিক্ষা চাপিয়ে দিবেন এটা তো অনধিকার চর্চা এটা অনধিকার চর্চা এটা উচিত নয় মাদ্রাসায় কি মেয়েরা এই পোশাক পরে যায় এখন তো সব চলে মনে মনে আপনারাও কি মনে মনে নারী হয়ে গেছেন তো আওয়াজ নারীদের মতো কেন মাদ্রাসায় কি এরকম মেয়েরা যায় আচ্ছা শুধু কি তাই আপনারা দেখেন তো এখানে আপনি কষ্ট আপনি অবাক হয়ে যাবেন বলেন তো আপনারা কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো শেখানো হয় শেখানো হয় আমাদের মাদ্রাসায় অজু শেখানো হয় নামাজ শেখানো হয় কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় এই সাইদিয়া মাদ্রাসার কোন রুমে হারমোনিয়াম নাই এখানে কোরআন হাদিসের চর্চা হয় তাহলে বইয়ের পৃষ্ঠায় আপনি কোরআন হাদিসের ছবি দিতে পারতেন হারমোনিয়ামের ছবি দিয়ে কেন আপনারা ধর্মের সাথে গাদ্দারি করেছেন আপনি প্রতিটা বইয়ের মধ্যে ঢোল তবলা হারমোনিয়াম একতারা দুতারা সেতারা তিনতারা লতাপাতা সব শুধু কি তাই সাড়ে দেখেন চেয়ারম্যান সাহেব সাড়ে গামা আমার চেয়ারম্যান সাহেব এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি উনার আব্বার নামে মাদ্রাসা আমার মনে হয় উনার আব্বা অনেক ধার্মিক মানুষ ছিলেন আমার বাবার কথা আমি বলি আমার বাবা তার সম্পদের বিরাট একটা অংশ মসজিদ মক্তব আর কবরস্থানের জন্য দিয়েছেন এদেশের মাদ্রাসাগুলোর খোঁজ নিলে আপনারা দেখবেন দিন পাগল মানুষরা তাদের সম্পদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছে এখান থেকে ছেলেমেয়েরা আলেম হবে আপনি মাদ্রাসার বইয়ে দিয়েছেন সারেগামা পাদানিসা হুজুর ঠিক আছে তো আমার কথা আছে তো
শুধু সারেগামা পাধানিসা বাজাইলে চলবে হ্যাঁ একটু প্রমোট হওয়া দরকার এজন্য ঢোল তবলাও আছে এখন ঢোল তবলা আর হারমোনিয়াম বাজায়া সারেগামা পাধানিসা বললে হবে না নৃত্যের তালে তালে ঢাক দিনা দিন 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 কোমর দুলাইয়া দুলাইয়া নাচতে হবে এই দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপনারা যখন এগুলো দেখেন এজন্য আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বইয়ের পাতাগুলো নিয়ে এসেছি দেখুন অবস্থা আপনি অবাক হয়ে যাবেন আমাদের মাদ্রাসায় কোরআন হাদিস মস্ক কোরানো হয় কোরআন পড়ানো হয় কিন্তু আমাদের মাদ্রাসার বইয়ে এখন দেওয়া হয়েছে লীলাবালি লীলাবালি বর যুবতী সৈগো বিয়ার সাজনী সাজো কন্যা লো শিল্প ও সংস্কৃতি পৃষ্ঠা নম্বর কত 103 বলা হয়েছে 8-10 জন করে দল গঠন করব প্রতি দল নিজের কোন একটা গান এখন তো পড়াশোনা পরীক্ষা আছে এখন এগুলাই নাটক ফাটক গান গাও অভিনয় করো আমাদের ছেলে মেয়েদেরকে নায়ক গায়ক আউল বাউল বানানোর দায়িত্ব শিক্ষা কমিশনকে আমরা দেই নাই আমরা কি নায়ক গায়ক আউল বাউল ফাউল বানানোর দায়িত্ব দিয়েছি নাকি আমরা ছোটবেলায় বলতাম ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন পরীক্ষা থাকলেও পোলাপান্তরে পোলাপান্তরকে পড়ার টেবিলে বসানো আরে এখন তো তারা এখানে মাদ্রাসার ছেলেরা আছে এরা মনে মনে যে খুশি আইতে বলছে দেখছেন চিল মুড চিল মুডে আছে তারা পড়ালেখা শুধু সামষ্টিক মূল্যায়ন আর বলা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে এখন যোগ্য বানায় তুলছি কি কি যোগ্য বানানো জীবন জীবিকা বইয়ে আলু ভর্তা ডালবাজি বানানো সেখানে কাগজ কেটে এখন ছেলেমেয়েরা সন্ধান করে ফুল বানায় আঁকা আঁকি করে আমাদের ছেলেমেয়েদেরকে তো আমরা নৃত্যশিল্পী গায়ক নায়ক আউল বাউল কাজের বুয়া আর বাবুর্চি বানানোর জন্য স্কুল মাদ্রাসায় পাঠাই না আমাদের সন্তানদেরকে আমরা ব্যারিস্টার বানাতে চাই আমাদের সন্তানদেরকে আমরা সচিব বানাতে চাই ডিসি বানাতে চাই এমপি মন্ত্রী বানাতে চাই আমাদের সন্তানদেরকে আলেম বানাতে চাই মুফাসসির বানাতে চাই মুহাদ্দিস বানাতে চাই মুফতি বানাতে চাই সারেগামা পাধানিসা বানাতে চাই না তো কি দিয়েছেন এগুলো তারপরে সব খতিয়ান তুলে ধরা আজকে সম্ভব নয় কিছু খতিয়ান বলছি স্বাস্থ্য সুরক্ষা বই পৃষ্ঠা নাম্বার 97 চ্যাপ্টারের নাম হচ্ছে নিরাপদ স্পর্শ এ আমার দিকে তাকান নিরাপদ স্পর্শ বুঝেন তো আমার চেয়ারম্যান সাহেবকে আমি স্পর্শ করেছি এটা আবার নিরাপদ স্পর্শ তাহলে নিরাপদ আর অনিরাপদ কি দেখেন নিরাপদ স্পর্শ আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেয় না এখানে ছবি আছে একটা বাবলের ওই বাবলের ভেতর একটা মেয়ে আছে আচ্ছা মূল কথাগুলো বলি আমার মা আমাকে জড়িয়ে ধরল ক্লাসে ভালো করায় আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দিলেন বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম বলা হচ্ছে আমার মা আমাকে জড়িয়ে ধরে যেমন আমাকে আদর করে এটা যেমন নিরাপদ স্পর্শ আমার একজন বন্ধু সেও যদি আমার হাত ধরে ঘোরাঘুরি করে ওইটাও নিরাপদ স্পর্শ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তবে পার্থক্য তুলে দিয়েছে চেয়ারম্যান সাহেব আমার মা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না কলা দেখাইয়া কথা বলেন না কেন কলা দেখাইয়া একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে ওইটা বুঝি বাকি থাকবে আর যদি বলে হ্যাঁ বাকি থাকবে মোল্লারা এগুলো বুঝে না তো তারা যেহেতু এতই বুঝে আমরা বলবো সৃষ্টিগত ভাবে একটা কুকুর কুকুরনির প্রতি আসক্ত একটা মোরগ মুরগির প্রতি আসক্ত একটা পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি আসক্তি আকর্ষণ সৃষ্টিগত এই আকর্ষণ যার নাই সে যেন দেশে বা বিদেশে গিয়ে ভালো উন্নত চিকিৎসা করায় সে অসুস্থ সে কি আপনারা কি দিহান আর আনুষ্কার কথা ভুলে গিয়েছেন কার কার মনে আছে এই তো দিহান আর আনুষ্কা ভুলে গেছেন যুবকরা আজকেই গিয়ে একটু সার্চ মেরে দিও সব আছে এখনো দিহান আনুষ্কা ছোট ছোট দুটো ছেলে মেয়ে সম্ভবত হাই স্কুলে না হাই স্কুলে থাকাকালীন হাত ধরাধরি শুরু হয়েছিল তারপর গ্রুপ স্টাডি ক্লাস
6 না 6 এ হাত ধরাধরি শুরু হইছে দুজন বন্ধু হইছে গ্রুপ স্টাডি করছে পরে একদম তার পার্সোনাল রুমে নিয়ে গ্রুপ স্টাডি করে দিয়েছে আমরা আচ্ছা বলেন তো এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দলমত সব বাদ দিয়ে দেখুন এটা রাজনৈতিক সমাবেশ না এটা কুরআনের সমাবেশ সকল দলের মানুষরা বলেন আপনার ছেলে বা আপনার মেয়ে স্কুলে কলেজে গিয়ে ছেলের সাথে হাত ধরাধরি করুক গলা ডলি মাখামাখি করুক দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ আমরা চাই না জোরে বলেন কেউ আমরা চাই না এখানে কি শেষ হ্যাঁ আসেন আপনাদেরকে আরো জঘন্য জিনিস দেখাই ফাহিম আর অন্তরার গল্প ফাহিম আর অন্তরার প্রেমের গল্প গল্প নাম্বার 2 স্বাস্থ্য সুরক্ষা বই এই গল্পটা বললে আমার সময় লাগবে আমি পৃষ্ঠা নাম্বার বলছি পৃষ্ঠা নাম্বার 53 আপনারা শুনতেছেন একটা মেয়ের নাম অন্তরা এটা স্কুলেও আছে মাদ্রাসায় এই বইটা আছে একটা মেয়ের নাম অন্তরা একটা ছেলের নাম ফাহিম অন্তরা আর ফাহিম এই দুই ছেলে মেয়ে একই গ্রামের দুইটা আলাদা আলাদা স্কুলে পড়ে রাস্তাঘাটে মাঝে মাঝে দেখা হয় তো দেখা সাক্ষাৎ হইতে হইতে তারা এক পর্যায়ে কথা বলা আরম্ভ করছে কথা বলতে বলতে দুজনের মধ্যে হয়ে গেছে আর কি হয়ে যাওয়ার পরে উভয়ের মা বাবা বিষয়টি জেনেছে জানার পরে তারা তাদের ছেলে আচ্ছা বলেন তো আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন আপনার ছেলে মেয়ে 6 7 এ পড়ে আরেক পুলার হাত ধরে হাঁটবে বা আপনার মেয়ে একটা ছেলের হাত ধরে হাঁটবে বাবা হিসেবে মা হিসেবে আপনারা কি শাসন করবেন না এখানে এই গল্পে এই শাসনকে নেগেটিভ অর্থে দেখানো হয়েছে বলা হয়েছে ছেলে মেয়েদেরকে তাদের মানসিক বিকাশে বাধা দেওয়া উচিত তাদেরকে তাদের মতো বেড়ে উঠতে দেওয়া উচিত তা আমাদের ছেলে মেয়েদেরকে প্রেম প্রীতি শেখানোর দায়িত্ব তো আমরা স্কুল মাদ্রাসাকে দেই নাই এই বইগুলো ছাপিয়েছেন কার বাপের বসায় আপনারা কি মনে মনে মহিলা নাকি না কথা বলেন না কেন কার বাপের পয়সা এই বই ছাপানো হলো আপনাদের যারা সুন্দর সুন্দর চেয়ারে বসে সুন্দর সুন্দর বক্তৃতা দেয় এদের বেতন কার বাপের পয়সায় হয় যে এসি রুমে বসেছে এই এসি কার বাপের পয়সায় কিনা যে গাড়িতে চড়ে এই গাড়ির পেট্রোল কার বাপের পয়সা এগুলো এদেশের গরিব মুসলমান 16 কোটি মানুষ এই দেশে 14 কোটির উপরে মুসলমান এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয় মুসলমানদের ট্যাক্সের পয়সায় এসি কিনা হয় মুসলমানদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল হয় মুসলমানদের ট্যাক্সের পয়সায় বই ছাপানো হয় আর সেই মুসলমানদেরকে কলা দেখায়া মুলা খাওয়ায় দেবা বরদাস্ত করবে না এদেশের মানুষ বহুত চুপ থেকেছি আমরা কাউকে চুপ থাকা যাবে না একটা জাতিকে ধ্বংস করার দেওয়ার জন্য অস্ত্র নয় শিক্ষায় হাত দিলেই শেষ আমি এখানে সকলের পা ধরে বলে যাব দয়া করে শিক্ষা নিয়ে রাজনীতি করবেন না কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন কে জাতীয় পার্টি করেন এগুলো ভুলে যান শিক্ষার ব্যাপারে সবাই একমত হন ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় স্কুলে কলেজে মাদ্রাসায় প্রতিবাদী আওয়াজ তুলতে হবে জাতির এই দুঃসময়ে যারা কথা বলবে না এরা জাতীয় গাদ্দার এরা এরা বোবা শয়তান এই বোবা শয়তানদেরকে চিনে রাখতে হবে জাতির এই দুঃসময়ে যারা কথা বলে না এরা জাতীয় গাদ্দার আপনি চিন্তা করুন আমি এই পেজ পড়তে পারবো না আমি দুঃখিত এখানে কচিকাঁচা অনেক ছেলেরা আছে আমি শুধু আমার আশেপাশে থাকা লোকজনদেরকে দেখাচ্ছি ক্লাস 6 এ 7 এ আমি একটু বড় পেজ দেখাই আপনাদের পড়তে সুবিধা হবে বলেন তো আপনারা আপনাদের দেখার প্রয়োজন নাই শুধু উনারাই সাক্ষ্য দিক ক্লাস 6 এ 7 এ এগুলো কি দেওয়া উচিত এই শব্দগুলো আপনারা বলেন দেওয়া উচিত এটা কি এই বয়সের সাথে মানানসই এগুলো আমি বলতে পারবো না কারণ আমাদের লজ্জা শরম সবচেয়ে দুঃখজনক ব্যাপার ক্লাস 8 এর হেরা ভাবছে মোল্লারা এত কিছু পড়বে না এত কিছু দেখবে কেন দেখবে না এই বাংলাদেশ উলামা মাশায়েক পীর মাশায়েকদের মেহনতে ঘাম ঝরানোতে এই দেশ আবাদ হয়েছে কেন দেখবে না সব দেখবে এদেশে উলামা মাশায়েক পীর মাশায়েকগণ বেঁচে থাকতে ইসলাম বিরোধী শিক্ষা কারিকুলাম বাস্তবায়িত হতে দেওয়া হবে না হবে না হবে না
কিং সুলাইমান অর্থাৎ নবী সুলাইমানের কার্টুন একে দেওয়া হয়েছে ক্লাস 8 এর বই আপনারা ফ্রান্সের নাম শুনতেই পারেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বা ম্যাক্রোর কথা শুনতেই পারেন না কেন কারণ ওই দেশে আমাদের নবীর কার্টুন বানানো হয়েছে অনেকে তো ফ্রান্সের পণ্য এখনো কিনেও এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা বলছি অনেক হুমকি ধমকি আসছে আমি জানি না আমি বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবো কিনা সেটাও আমি জানি না কিন্তু এই শিক্ষা নিয়ে জাতিকে বাঁচানোর জন্য কাউকে না কাউকে কথা বলতে হবে বলতে হবে কথা আপনাকে এই জাতিকে বাঁচাতে হবে আপনাদেরকেও কথা বলতে হবে দেখেন না এই ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ সাহেব বই ছিড়ে ফেলেছে চাকরিও চলে যাবেই তো ওই ব্র্যাক তো ওরা তো ইহুদিদের পশ্চিমাদের ডলার খাওয়া ওরা তো কাপড়ে চুপড়ে মাইনশের জাত হলেও ভিতরে ভিতরে লুচ্চা আর বদমাশ আমাদের দেশে আমাদের সমাজে এরকম চেহারা সুরত ভালো এরকম লুচ্চা বদমাশ আছে যারা বাহিরে বাহিরে মানুষকে দেখায় ইসলাম ভালোবাসি তলে তলে ইসলামের শেকড় কেটে দেয় এরা এই মুনাফিকগুলোকেও চিনে রাখা দরকার নবী সুলাইমানের কার্টুন এঁকে দেওয়া হয়েছে এটা নবীজির প্রতি এটা নবীকে সম্মান করা না অবমাননা করা জোরে বলেন এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়ার মতো বিষয়গুলো আমি সবগুলো বিষয় এখানে তুলে ধরতে পারছি না এজন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের সামনে এখানে অনেক অসঙ্গতি আমি বলতে গেলে বহু লম্বা সময় লাগবে আমার গত জুমার বক্তব্য ইউটিউবে আছে আপনারা আমার গত জুমার বক্তব্য যারা পারেন কষ্ট করে শুনে নেবেন সেখানে আমি এখানে যত নথিপত্র আছে সবগুলো আমি সেখানে তুলে ধরেছি একটা একটা করে আমি সেগুলো বলার চেষ্টা করেছি এখানে সর্বশেষ যে বিষয়গুলো দেখাবো এটা একটা সেনসিটিভ বিষয় এটা দেখাই আমি আর বাকিগুলো দেখাচ্ছি না কারণ দেখাতে গেলে আমার অনেক লম্বা সময় লেগে যাবে আমি জাস্ট একটা বিষয় দেখাই আমার মনে হয় আপনারা সবাই কষ্ট পাবেন এটা দেখলে এটা এত দুঃখজনক এটা আমরা আশা করি নাই আপনারা দেখেন এখানে একটা মানচিত্র আপনাদেরকে আমি দেখাই আপনারা হয়তো অনেকে ফেসবুকে ইউটিউবে এটা দেখেছেন তাই না এই যে পেজ এখানে একটা কি দেখা যায় এটা ক্লাস 9 এর সম্ভবত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 149 নম্বর পেজ প্রাচীন জেরিকো নগরের অবস্থান দেখা যায় এটা মানচিত্র দেখছেন আপনারা এই বইগুলো যারা লিখছে এরা নাবালেগ এখনো বালেগ হয়নি কেন নাবালেগ বলেছি শুনেন দেখেন চেয়ারম্যান সাহেব লেবানন সিরিয়া সামারা জেরিকা জুরিয়া জর্ডান মিশর জেরুজালেম গাম্বিয়া কোত্থেকে আসে গাম্বিয়া তো আফ্রিকার দেশ তা আফ্রিকার দেশ এখানে কেমনে ঢুকে কই বোতল যে খাইছে রাতে খাইয়া যে ম্যাপ বানাইছে এটা তারা জানে মূর্খের দল নাবালেগের দল মানচিত্র বুঝে না কোন দেশ কোন দিকে পড়েছে কোন মহাদেশে পড়েছে এইরকম নাবালকদেরকে বইয়ের দায়িত্ব দেওয়া উচিত হয় নাই এরা নাবালেক এরা বুঝেও না এখনো বলে আফ্রিকান দেশ গাম্বিয়া এখানে ঢুকছে এখানে গাম্বিয়া নয় এখানে থাকার কথা গাজা যেটাকে আমরা আপনারা গাজা বলেন গাজা মানে ওইটা না আবার এটা আরবি উচ্চারণ হলো গাজা দেখেন আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কি বাসি না সবাই বাসেন তো আহা হাদিসে এসেছে এখানে আলেমদেরকে সাক্ষী রেখে বলছি দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দেওয়ার লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের উপরে নিপীড়ন চালাচ্ছে আমি ভাবছি আমার দেশে যাই হোক অন্তত দাজ্জালের রুহানি সন্তান টন্তান এখন এই বই হাতায় দেখি হায় হায় আমার দেশেও দাজ্জালের রুহানি সন্তানরা আছে দাজ্জালের রুহানি সন্তানরা মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম বড় করে
লিখে দিয়েছে কয়েক মাস আগে পশ্চিমারা যখন বিভিন্ন দেশের গভর্নমেন্টকে চাপ দিয়েছে যে ফিলিস্তিনিদের বিপক্ষে বক্তব্য দেন তো তখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন তো যেখানে এদেশের সরকার প্রধান ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিলেন সেখানে পাঠ্যপুস্তকের দায়িত্ব পাওয়া লোকেরা রুহানি সন্তান দাজ্জালের রুহানি সন্তানরা মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া এই দায়িত্ব এই আমানতের সাথে খেয়ানত করে প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে এই জাতির লোকদের সাথে এরা গাদ্দারি করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনার দেওয়া দায়িত্বের আমানত যারা খেয়ানত করেছে এই গাদ্দারগুলারে ভালো রসে দিয়া না গরীর গরুর ছাগলের দড়ি দিয়া বাইন্ধা আদালতে সুপর্দ করে এই দেশের মানুষের হৃদয়কে শান্ত করার জন্য এই লোকগুলোকে এই বইয়ের লেখকদেরকে সম্পাদকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে আপনারা চান কি চান না বাকি অসঙ্গতির কথা আমরা বললাম না সময়ের সঙ্গে আমরা যে আয়াতে আছি সেই আয়াতের বাকি অংশ আমাদের শেষ করা লাগবে শুধু এক বাক্যে আমরা সবাই বলি এই অখাদ্য কুখাদ্য এই অশিক্ষা কুশিক্ষা বইয়ের ভিতরে সিলেবাসের ভিতরে থেকে আমাদের প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাক হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দলাদলি ভুলে গিয়ে আমরা আমাদের সন্তানদের স্বার্থে এই রকম অসঙ্গতিপূর্ণ ভুলে ভরা এই শিক্ষা কারিকুলাম কি আমরা চাই মনে মনে নাকি আপনারা ওই যান আওয়াজ হয় না কেন আমরা কি এটা চাই আমরা কি এটা চাই আমরা কি এটা চাই এদেশের কোনো মানুষ চায় না এজন্য আমরা বলবো এই কারিকুলাম বাতিল করে আলেম ওলামাদের সমন্বয়ে একটি কারিকুলাম প্রণয়ন করতে হবে আর যারা বলে হুজুররা কিচ্ছু বুঝে না ঠিক আছে আমরাও বলবো দায়িত্বশীল মহলকে এই নাবালকগুলারে দায়িত্ব থেকে সরায় দেন আর দেশের হুজুরদেরকে দায়িত্ব দেন আমরা পাঁচ বছরে বদলে দিব শিক্ষা পাঁচ বছরে শিক্ষা কারিকুলাম অত্যাধুনিক তার পাশাপাশি নৈতিক এবং দ্বীনী শিক্ষা সমন্বয় সাধন করে মানুষের হৃদয়ে লালিত স্বপ্নের মতো করে শিক্ষা প্রণয়ন হোক কারিকুলাম হোক আমরা এটা চাই কি চাই না যেন ওলামা মাশায়েখদের সমন্বয়ে করেন ওই বান্দরের ঘরের বান্দরদেরকে রাখলে হবে জাফর ইকবাল বলেছে যে এগুলো নিয়ে কথা বলে গুরুত্ব বাড়াতে সাংবাদিকরা গিয়েছে যে যে শিক্ষা নিয়ে কারিকুলাম নিয়ে এত কথা হচ্ছে আপনার বক্তব্য কি সে বলে এগুলো নিয়ে আমি কথা বলে গুরুত্ব বাড়াতে চাই না আর টিভি চ্যানেলে এসে অনেকে বলবে যে আমরা এই জাতির ভালোর জন্য ভাষা দেব আমরা জাতির ভালোর জন্য উন্নতির জন্য আমরা সমৃদ্ধ কারিকুলাম প্রণয়ন করেছি আচ্ছা তাই তো আমরা বলবো আপনারা এক কাজ করেন নিজেদের পুলামাইয়ারে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকায় পাঠায় রাখছেন কেন কথা বুঝেন না যারা সুন্দর সুন্দর বুলিয়া উড়ায় বক্তব্য দেয় এদের একটার ছেলে মেয়ে এই আলু ভর্তা ডিম বানানো এই শিক্ষায় শিক্ষিত হয় না এরা নিজেদের সন্তানদেরকে পশ্চিমা দুনিয়ায় পাঠিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়ে শিক্ষিত করছে আর যে গরিব মানুষদের ট্যাক্সের পয়সা খায় না দুস্থুদুস হচ্ছে ওই গরিব মানুষদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আপনারাও এ দাঁড়াও আপনারাও শুধু স্লোগান দিয়া ঠিক ঠিক কইয়া এখান থেকে চলে যাইয়েন না আপনারা শুধু ঠিক ঠিক কইয়া চলে যাইয়েন না কামের কাম কইরেন আমরা এগুলো নিয়ে মাঠ গরম করতে চাই না আমরা একটা সমাধান চাই চাই কি চাই না এজন্য আমরা এখানে গোয়েন্দার ভাইরা এনএসআই ডিবি আপনারা থাকলে আপনাদেরকে বলবো ভাই এগুলো সরকার বিরোধী বক্তব্য নয় কোন হুজুর কি এক ঘন্টা বক্তৃতা দেয়া কোন সরকারের ক্ষমতায় উঠাইতে পারবে না নামাইতে পারবে পারবে এখানে গোয়েন্দার ভাইরা থাকলে থাকলে তাদেরকেও বলবো ভাই আপনাদেরও তো ছেলে মেয়ে আছে আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েরা ট্রান্সজেন্ডার শিখুক সারেগামা পাধানিসা শিখুক হ্যাঁ কেউ যদি তার ছেলে মেয়েকে সারেগামা পাধানিসা বানাতে চায় নৃত্যকলাই দিক
ঠিক কি না কালচারাল সেন্টারের দিক এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সামষ্টিক ভাবে কি চাপিয়ে দেওয়া উচিত না বলেন চেয়ারম্যান সাহেব এটা উচিত না এটা অনধিকার চর্চা আমরা এগুলো নিয়ে রাজনীতি চাই না আমরা সমাধান চাই এজন্য আমরা দায়িত্বশীল মহলকে বলবো দয়া করে আপনারা মানুষের মনের আকুতি বুঝে এই অসঙ্গতিপূর্ণ কারিকুলাম বাতিল করে এই দেশের মানুষ যেমন কারিকুলাম চায় সেরকম কারিকুলাম প্রবর্তন করুন আল্লাহ বুঝার তৌফিক দান করেন কিভাবে আল্লাহ আমাদের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে বানালেন আমাদের বাবাকে আল্লাহ বানানোর সময় সবার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ফেরেশতারা পরামর্শ সভায় বাধা দিল তারা বলল রব মানুষ আপনি সৃষ্টি করবেন না পৃথিবীতে গিয়ে তারা দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা ঘটাবে রক্তপাত ঘটাবে আমরা আপনার পবিত্রতা বরত্ব ঘোষণা করছি মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তখন ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন নিশ্চয় আমি কোন উদ্দেশ্যে মানুষ বানাচ্ছি সেটা আমি জানি কিন্তু তোমরা সেটা জানো না আল্লাহ তাআলা কিভাবে আমাদের বাবাকে বানালেন শুনেন কোরআনুল কারীমে এসেছে আমাদের বাবাকে আল্লাহ তাআলা মোট 6টা প্রক্রিয়ায় বানিয়েছেন জোরে বলেন কয়টা আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীর ইবনে কাসীর তাফসীর তাবারী কুরতুবী সহ প্রায় সকল তাফসীরগুলো যদি আপনি পড়েন এই আয়াত সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত এবং সূরা নিসার প্রথম আয়াতের তাফসীর যদি পড়েন তো দেখবেন কিভাবে আল্লাহ আমাদের বাবাকে বানিয়েছেন বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেওয়া হয়েছে ছয়টা প্রক্রিয়ায় আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ আবুল বাশার মানবজাতির পিতা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন প্রথমে আল্লাহ তাআলা সাইয়েদিনা জিব্রিল আমিনকে ডাকলেন জিব্রিল আমিনকে ডেকে বললেন হে জিব্রিল তুমি দুনিয়াতে যাও দুনিয়ায় গিয়ে দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করো আমি আদম বানাবো সাইয়েদিনা জিব্রিল আমিন দুনিয়াতে আসলেন দুনিয়ায় এসে তিনি যখন জমিন থেকে মাটি সংগ্রহ করতে যাবেন জমিন তখন ফরিয়াদ করল হে আল্লাহর ফেরেশতা তুমি আমার অঙ্গহানি করো না আমার মধ্যে কোনো খুঁত সৃষ্টি করো না আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই সাইয়েদিনা জিব্রিল আমিন মাটির এই ফরিয়াদ শুনে খালি হাতে ফিরে গেলেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন কি ব্যাপার জিব্রিল খালি হাতে ফিরে এসেছো কেন তিনি তখন বললেন রব মাটি তোমার কাছে আশ্রয় চেয়েছে সেজন্য মাটি সংগ্রহ না করে খালি হাতে ফিরে এসেছি দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন তিনি যখন আসলেন মাটি কি রকমের ফরিয়াদ করলো সাইয়েদিনা মিকাইল আলাইহিস সালাম মাটি সংগ্রহ না করে তিনিও ফিরে গেলেন আল্লাহ তাআলা সর্বশেষ পর্যায়ে মালাকুল মউতকে পাঠালেন মালাকুল মউত যখন আসলেন মাটি একই রকম কথা বলল মাটি বলল হে আল্লাহর ফেরেশতা আমার মধ্যে তুমি কোনো খুঁত সৃষ্টি করো না আমার অঙ্গহানি করো না মালাকুল মউত এমন এক ফেরেশতা যেই ফেরেশতা অত্যন্ত রুরু এবং নির্মম হৃদয়ের অধিকারী তার মধ্যে কোনো দয়া মায়া নাই একজন মানুষ যখন মারা যায় আশেপাশে থাকা মানুষগুলো সেই ব্যক্তির আর্তনাদ আর্তচিৎকারে দেখা যায় তাদের মনে দয়া মায়া সৃষ্টি হয় কিন্তু মালাকুল মউতের মধ্যে কোনো দয়া মায়া সৃষ্টি হয় না এত কঠিন হৃদয়ের অধিকারী করে আল্লাহ তাকে বানিয়েছেন আর এরকম কঠিন হৃদয় যদি না থাকতো তাহলে প্রাণীর প্রাণ তিনি কবজ করতে পারতেন মালাকুল মউতকে যখন মাটি এই ফরিয়াদ করল মালাকুল মউত তখন বললেন তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে লাভ নাই কারণ আমি আল্লাহর ওই হুকুমে এসেছি তিনি তখন দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করে নিয়ে গেলেন আদমের ছেলে মেয়েরা দেখেন আফ্রিকায় যারা বসবাস করে কিছু কিছু দেশের মানুষ কুচকুচে কালো মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের মানুষ আবার সুন্দর পশ্চিমা দেশের মানুষ আবার দেখা যায় বেশি ফ্যাকাশে আর আমাদের এই উপমহাদেশে দেখা যায় শঙ্কর জাতের মানুষ
লম্বাও আছে খাটোও আছে চিকনও আছে পাতলা আছে মোটা আছে সুন্দর আছে কালো আছে সাদা আছে কালো আছে শ্যামলা আছে সারা দুনিয়াতে আদমের ছেলে মেয়েরা এমন কাইফিয়াতের কেন কেউ লম্বা কেউ খাটো কেউ মোটা কেউ চিকন কেউ সাদা কেউ কালো এর কারণ হলো পৃথিবীর প্রথম মানুষ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানানোর সময় আল্লাহ তাআলা দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করে সেই রং আর উপাদানের মাটি দিয়ে আল্লাহ আমাদের বাবাকে বানিয়েছেন বলে আদমের ঘরের ছেলে মেয়েরাও এক একজন এক এক জাতের এক এক কালারের হয়েছে কয়টা পর্যায়ে বানিয়েছেন তো শুনুন কোরআন থেকে নাম্বার 1 ফেরেশতা যে মাটিগুলো সংগ্রহ করলেন সেই মাটিগুলো ছিল বিভিন্ন রঙের বিভিন্ন উপাদানের এটেল মাটিও ছিল ধুলা মাটিও ছিল বালু মাটিও ছিল সকল মাটিগুলোর মিশ্রণ আল্লাহ ঘটালেন সকল মাটিগুলোর মিশ্রণ ঘটিয়ে সেই মাটিগুলোকে আল্লাহ ধুলাবালি যুক্ত মাটিতে পরিণত করলেন এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন খলকহু মিন তুরাব তাকে আমি তোরাব থেকে বানিয়েছি এখানে ওলামা মশাইখগণ বসে আছেন তোরাব মানে হলো মাটি আবার তিন মানে হলো মাটি কিন্তু পার্থক্য হলো আপনি আরবী অভিধান যখন পড়বেন তখন দেখবেন ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তোরাব আর ভিজা মাটি কাদা মাটিকে আরবিতে বলা হয় তিন আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোথাও কোথাও বলেছেন তোরাব কোথাও কোথাও বলেছেন তিন তোরাব হচ্ছে মানুষ সৃষ্টির প্রথম পর্যায় তিন হচ্ছে মানুষ সৃষ্টির দ্বিতীয় পর্যায় আল্লাহ তাআলা বলেছেন ওই সংগ্রহ করা সকল মাটিগুলোর মিশ্রণ ঘটিয়ে সেগুলোকে ধুলাবালিতে পরিণত করা হলো এরপরে দুই নম্বরে সেই মাটির উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করলেন যখন ধুলাবালি যুক্ত মাটির মধ্যে বৃষ্টি নাজিল হলো সেই মাটি এবার ভিজা মাটি কাদা মাটিতে পরিণত হয়ে গেল এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন মানুষ সৃষ্টি আমি শুরু করেছি ভিজা মাটি থেকে তিন নম্বরে এবার সেই ভিজা মাটিকে আঠালো মাটি যেটাকে আমরা বলি এটেল মাটিতে পরিণত করা হলো এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিব নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো ভিজা মাটি থেকে চতুর্থ পর্যায়ে সেই ভিজা মাটিকে এবার গন্ধযুক্ত শুষ্ক মাটিতে পরিণত করা হলো এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মানুষকে আমি গন্ধযুক্ত শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছি এবার সেই গন্ধযুক্ত শুষ্ক মাটির উপরে আল্লাহ তাআলা আকৃতি দেওয়া আরম্ভ করলেন স্ট্রাকচার দেওয়া আরম্ভ করলেন আমাদের বাবাকে আল্লাহ চক্ষু দিলেন নাক দিলেন ঠোঁট দিলেন কান দিলেন হাত দিলেন পা দিলেন সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মূর্তির মতো আল্লাহ তাকে রেখে দিলেন চল্লিশ বছর জুড়ে বলেন কত বছর চল্লিশ বছর রেখে দিলেন এই রকম অবস্থাতেই তিনি পড়ে আছেন চল্লিশ বছর শুকাতে শুকাতে সেটা ঠন ঠনে মাটির মতো হয়ে গেল এজন্য আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর ভেতরে দিয়ে ঢুকে গোটা শরীর সফর করে পিছন দিক দিয়ে বের হলো বের হয়ে এবার বাকি ফেরেশতাদেরকে বলল দেখো আমি এর গোটা ভেতরটা সফর করে দেখেছি ভেতরটা একেবারে শূন্য ভিতরে কিছুই নাই সুতরাং টেনশনের কোনো কারণ নাই ব্যাকল বেকুব ইবলিস সে তো জানে না তখনও পর্যন্ত আমাদের বাবা দেহের ভেতরে আল্লাহ রুহ দেন ষষ্ঠ এবং সর্বশেষ পর্যায়ে আমাদের বাবার দেহের ভেতরে এবার আল্লাহ রুহ দিলেন এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি অতঃপর আমি তাকে আকৃতি দিলাম আকৃতি দেওয়ার পরে আমি তার ভেতরে রুহ ফুকে দিলাম এভাবে ছয়টা পর্যায়ে আমাদের বাবাকে যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আমাদের বাবাকে রুহ কেমনে দেওয়া হলো নাক এবং চোখের ভেতরে দিয়ে যখন রুহ ঢুকিয়ে দেওয়া হলো আমার বাবারা আমার ভাইয়েরা সবাই বলেন তো দেখি
নাকের ভেতর দিয়ে কোনো কিছু যখন ঢোকে তখন বির 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 করে কি করে না রান্না ঘরে যখন ঝাজালো কিছু রান্না হয় তখন নাকের মধ্যে দেখেন কেমন কেমন জানি করে আর এর পরে কি আসে মাশাআল্লাহ কি আছে হাঁচি আসে আমাদের বাবার নাকের ভেতর দিয়ে যখন রূহ ঢুকিয়ে দেওয়া হলো রূহটা শরীরের ভেতরে ঢুকে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনিও মানলেন হাচ্ছ তিনিও দিলেন হাঁচি হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হলো আমাদের বাবার ভেতরে রূহ যাওয়ার পরে তিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন কেন কারণ হলো আলহামদুলিল্লাহ মানে হলো প্রশংসা আর শুকরিয়া কার আস্তে বলবেন না জোরে বলেন কার হাঁচি দিলে কেন আল্লাহর প্রশংসা করতে হয় জানেন হাঁচি নিয়ে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে অনেক চমৎকার তথ্য দিয়েছে হাঁচি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কেন পড়ি আমরা এই যে পরিবেশে বসবাস করি এই পরিবেশের মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু যার মাঝে কম না বেশি অনেক জীবাণু চতুর্দিকে জীবাণু আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন এই জীবাণুগুলো নিঃশ্বাসের সাথে সাথে আমাদের ভেতরে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায় এগুলো জমতে থাকে তো এগুলো যদি বের হওয়ার ব্যবস্থা না থাকতো আমরা বেশি দিন বাঁচতাম না মারা যেতাম এই ব্যাকটেরিয়া এই জীবাণুগুলো জমতে 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 একটা সময় আমরা এই জীবাণুর কারণেই মারা যেতাম এজন্য আল্লাহ এগুলো বের করার ব্যবস্থা করেছেন আল্লাহ যদি এগুলো বের করার ব্যবস্থা না করতেন তাহলে আমরা বড় বিপদে পড়ে যেতাম আমরা যখন হাঁচি দেই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাঁচি দেয় তখন তার নাকের ভেতর দিয়ে 160 মাইল বেগে বাতাস নির্গত হয় আল্লাহু আকবার বলেন কত মাইল বেগে আচ্ছা মোটরসাইকেলের ড্রাইভার ভাইরা বলেন তো আপনাদের মোটরসাইকেলের পিকআপ গতি উঠে কত 40-50 আপনাদের যে রোড এখানে হয়তো 30-40 বেশি উঠানো যায় না আপনি যখন হাঁচি মারেন তখন আপনার বাতাসের বেগ থাকে 160 মাইল আল্লাহু আকবার এবং বিজ্ঞানীরা বলেছেন যখন এই 160 মাইল বেগে মানুষ একটা হাঁচি দেয় তখন তার ভেতরে জমে থাকা যে জীবাণুগুলো আছে এক হাঁচিতে 3000 থেকে 6000 রকমের জীবাণু এক হাঁচি দিয়ে বের হয়ে যায় এখন আপনার ভেতরে যে জীবাণুগুলো প্রবেশ করে জমে আছে এগুলো যদি আল্লাহ তাআলা বের করার ব্যবস্থা না করতেন হাঁচির ব্যবস্থা না করতেন তাহলে আমার আপনার এই জীবাণু বের করার জন্য যাওয়া লাগতো কোথায় ডাক্তারের চেম্বারে আর আমাদের ডাক্তাররা মাশাআল্লাহ সবাই না অনেক ডাক্তার ভালো আছেন আল্লাহওয়ালা আছেন কিন্তু এক রোগ নিয়ে গেলে দেখবেন প্রথমেই টেস্ট দেয় 20-30টা করে আসেন তারপরে আমি প্রেসক্রিপশন লিখব ঠিক আছে না চেয়ারম্যান সাহেব এখন আপনার ভেতরে বিজ্ঞানীরা বলেন যে ভেতরে হাজার হাজার ময়লা জমে আছে এই হাজার হাজার ময়লা নিয়ে ডাক্তার সাহেব গেলে বললেন জান আপনিও হাজার হাজার টেস্ট করে আসেন হাজার হাজার টেস্টে লক্ষ লক্ষ টাকা আর এগুলো বের করার জন্য যদি অস্ত্রোপচার চালানো হয় তাহলে দেখা যেত আমাদের ভেতরে জমে থাকা জীবাণুগুলো পরিষ্কারের জন্য প্রতি সপ্তাহে বা মাসে আমাদের হাজার হাজার লক্ষ টাকা খরচ হতো এই কারণে দেখা যেত শুধু আপনার ময়লা না তো আপনার বউ বাচ্চা পরিবারের অন্যরা আছে না আছে পরিবারের সবার ভেতরের ময়লা সাফ করার জন্যই আপনার বাপদাদার 14 গোষ্ঠীর সম্পদ শেষ হয়ে যেত আল্লাহ বললেন না তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করার দরকার নাই হাদিসে এসেছে ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহু আত-তাতাউব আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন হাইতুলা অপছন্দ করেন আল্লাহ বলেছেন তোমার ভিতরে জমে থাকা এই জীবাণু বের করার জন্য ডাক্তারে যাওয়ার দরকার নাই চিকিৎসা করার দরকার নাই আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে হাঁচির ব্যবস্থা করে দিয়েছি বান্দা তুমি একটা হাঁচি মারবা তোমার হাজার হাজার রকমের জীবাণু যেগুলো বের করতে লক্ষ লক্ষ টাকা খরচের দরকার এই হাজার হাজার জীবাণু 160 মাইল বেগের এক হাঁচি দিয়ে আমি আল্লাহ বের করার ব্যবস্থা করে দিয়েছি আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আহারে সেই আল্লাহকে পাঁচ ওয়াক্ত একটা সাজদাও দিতে পারেন না নামাজও যাইতে পারেন না কি দুর্ভাগ্য আমরা আল্লাহ তাআলা যে আপনাকে বাঁচিয়ে রাখছেন আপনি তো সারা জীবন সাজদা দিও সেই অনুগ্রহ এর শুকরিয়া শেষ করতে পারবেন অক্সিজেন যে গ্রহণ করেন বিজ্ঞানীরা বলেন একজন মানুষ প্রতিদিন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন গ্রহণ করে এই 550 লিটার অক্সিজেনের বাজার দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা
এখন এই 5 লক্ষ টাকার অক্সিজেন আপনি গ্রহণ করেন কয় দিনে জোরে বলেন এক দিনে তো মাসে তো 30 দিন এখন যদি অক্সিজেন কিনে বেঁচে থাকা লাগতো তাহলে আপনার একারই মাসে অক্সিজেন লাগতো 150 লক্ষ টাকা মাত্র 1.5 কোটি টাকা বছরে লাগতো 18 কোটি টাকা আপনার একার বাকিরা তো বউ বাচ্চা এখনো আছে এখন যার বয়স যত ততদি 18 কোটি গুণ মেরে দেখেন আপনি পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে আজ এখন পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন কিন্তু বিনিময়ে আল্লাহকে পয়সা দেওয়া লাগে নাই আল্লাহ পয়সা চানো না আল্লাহ চান আপনার শুকরগুজারি আল্লাহ চান আপনার গোলামি কিন্তু আপনি আল্লাহর শুকরগুজারিও করেন না গোলামির জন্য একটু সাজদাও দিতে পারেন না যেই ব্যক্তি আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর ইবাদত গুজার শুকর গুজার হয় না আসমানের নিচে জমিনের উপরে তার মত নাফরমান আর নাই আল্লাহ আমাদেরকে তার শুকর গুজার আর ইবাদত গুজার বান্দা বানিয়ে দেন বলেন আমিন কোথায় ছিলাম মনে আছে তো আপনারা কি ভাবছেন যে এত কষ্ট করে আয়েশা আদম নবীর কিচ্ছা শুনায় চলে যাব না আপনাদেরকে কোথায় তুলতেছি দেখবেন 5 মিনিট পরে দেখবেন বর্তমান জামানার হাল হকিকত সব এই আয়াতের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইন্না খলকনাকুম নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন কয়জন পুরুষ থেকে আবার সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ কথাটা অন্যভাবে বলেছেন বিবাহের খুতবায় ওই আয়াতটা পড়া হয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا কথাটা কার আল্লাহ বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি মাত্র নাফস একটি আত্মা একটি জীবন থেকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ আমাদের বাবাকে বানালেন এরপরে আমাদের বাবা একা কি আছেন একা একা থাকতে তো ভালো লাগে এজন্য আল্লাহ তাআলা আমাদের বাবার জন্য একজন সঙ্গিনী তৈরি করলেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তার জন্য একজন জীবন সঙ্গিনী বানাবেন এবার আল্লাহ বানালেন আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে হাওয়া আলাইহাস সালাম হচ্ছেন দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী সুবহানাল্লাহ এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন হাওয়া আলাইহাস সালাম তাকে কিভাবে বানানো হলো আল্লাহ সূরা নিসার এই আয়াতে বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা আমি তার থেকে অর্থাৎ আদম থেকেই তার স্ত্রীকে বানালাম সুবহানাল্লাহ পড়বেন না এখন হইলো কয়জন জোরে বলেন কয়জন এই দুইজনকে আল্লাহ জান্নাতে দিলেন শয়তানের ওয়াসওয়াসায় আপনারা ঘটনা জানেন দুনিয়াতে আসলেন আমি সেদিকে যাচ্ছি না আমি আমার মূল জায়গায় চলে আসতেছি এই দুইজন পৃথিবীতে আসলেন সেটা ছিল পৃথিবীর প্রথম সংসার পৃথিবীর প্রথম এখন তো এত সংসার এত মানুষ 800 কোটি মানুষ এখন বর্তমানেই দুনিয়ায় আছে কিন্তু পৃথিবীতে মাত্র দুইজনের দাম্পত্য জীবন দুইজনের একটা পরিবার দিয়ে সংসার শুরু হলো এই দুইজন এসে সংসার পাতলেন এখন এই দুইজন থেকে কি হলো আবার আল্লাহ এবার আল্লাহ বলছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এই দুইজনের ঘর থেকে আমি আল্লাহ এবার অসংখ্য নরনারী পয়দা করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ বলছিলাম না ওয়াজ একদম বর্তমান জামানায় চলে আসবে চলে এসেছে তাহলে আল্লাহ তাআলা বলছেন এই এক সংসার থেকে পৃথিবী আরম্ভ হলো এই সংসারে এবার সন্তান সন্ততি হওয়া আরম্ভ হয়েছে এই সন্তান সন্ততিগুলো হচ্ছে নর এবং নারী পুরুষ এবং নারী তাহলে সবাই বলেন তো মানব জাতিকে আল্লাহ তাআলা কয় শ্রেণীতে ভাগ করেছেন আস্তে বলবেন না জোরে বলেন কয় শ্রেণী দুই শ্রেণী পুরুষ
নারী পুরুষ নারী এই দুই শ্রেণীর কণ্ঠ এক রকম না দুই রকম শারীরিক কাঠামো এক রকম না দুই রকম দুই রকম ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে ভিন্ন শারীরিক কাঠামোতে আল্লাহ তাআলা মানবজাতিকে দুটো শ্রেণীতে বিভক্ত করলেন কোন ঘরে যখন সন্তান জন্ম নেয় যদি তার হাতে সমস্যা পায়ে সমস্যা চোখে কানে যে কোনো অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা থাকে তখন আমরা বলি অমুকের সন্তান প্রতিবন্ধী আমরা কি বলি তাকে জোরে বলেন মানুষ যেমন বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে প্রতিবন্ধী হতে পারে ঠিক তেমনি যৌনাঙ্গ গুপ্তাঙ্গ লজ্জাস্থানে ত্রুটি বা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিতে পারে যে ব্যক্তি জন্মের সময় যৌনাঙ্গে লজ্জাস্থানে ত্রুটি নিয়ে জন্মায় ইসলামী শরীয়ত তাকে বলে সে হচ্ছে খুনসা রাজুল আও খুনসা ইমরাআতুন সে হয়তো লিঙ্গ প্রতিবন্ধী পুরুষ বা লিঙ্গ প্রতিবন্ধী নারী আপনারা যেটাকে এই দেশে বলেন হিজরা কিন্তু কথাটা বড় বেমানান এবং অপমানজনক কথা একজনের হাত নাই পা নাই তাকে যেমন আমরা প্রতিবন্ধী বলি হাত যেমন শরীরেরই একটা অঙ্গ যৌনাঙ্গ শরীরের একটা অঙ্গ শরীরের অন্য যে কোনো অঙ্গ ত্রুটি থাকলে তাকে যেমন আমরা বলি প্রতিবন্ধী যে ব্যক্তি যৌনাঙ্গে ত্রুটি নিয়ে জন্মায় তাকেও আমরা বলতে পারি লিঙ্গ প্রতিবন্ধী এখন এই লিঙ্গ প্রতিবন্ধীদেরকে আমরা থার্ড জেন্ডারে তৃতীয় লিঙ্গে ফেলে দিয়েছি যেটা উচিত নয় এ ব্যাপারে পৃথিবীর জগৎ বিখ্যাত ওলামা মাশায়েখগণ ফতোয়া দিয়েছেন তারা বলেছেন যৌনাঙ্গের ত্রুটি নিয়ে যে জন্মায় তার কণ্ঠ যদি বড় হওয়ার পরে দেখা যায় ছেলের মতো দাঁড়িয়ে উঠে গুফ উঠে তাহলে তাকে লিঙ্গ প্রতিবন্ধী হোক তাকে ছেলে হিসাবে সমাজে স্বীকৃতি দাও আর লিঙ্গে প্রতিবন্ধকতা থাকলেও বড় হওয়ার পরে কণ্ঠ মেয়েদের মতো চালচলন বেশভূষা সবই মেয়েদের মতো তার লিঙ্গ প্রতিবন্ধকতা আছে তাকে সমাজে মেয়ে হিসাবে স্বীকৃতি দাও এবং ইসলাম বলে এদের জন্য চিকিৎসারও ব্যবস্থা করা হয় আরেক প্রকার আছে যারা জন্মের সময় তাদের কোনো লিঙ্গের আলামতি পাওয়া যায় না এদেরকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় খুনসা মুশকিল অর্থাৎ সে যে কোন লিঙ্গের এটা বোঝা যাচ্ছে না মুশকিল এই রকম পৃথিবীতে এদের সংখ্যা এত কম যে বিজ্ঞানীরা বলেন চিকিৎসা বিজ্ঞান বলছে আজকে যে এদের সংখ্যা পৃথিবীতে প্রতি 5000 মধ্যে একজন বা তারও কম হতে পারে আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন অমনোযোগী হইয়েন না আজকের ওয়াজ আসমানের উপরের ওয়াজ না জমিনের নিচের ওয়াজ না আসমান জমিনের মাঝখানে আমাদের ওয়াজ ইনশাআল্লাহ তাহলে পুরুষ এবং নারী সুস্থ জন্ম নিতে পারে আবার সে প্রতিবন্ধকতা নিয়েও জন্ম নিতে পারে এখন এই সুস্থ অসুস্থ এটা ইখতিয়ার একমাত্র যার জোরে বলেন তো তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ পশ্চিমা দুনিয়ায় লিঙ্গ প্রতিবন্ধীদেরকে বলা হয় তারা থার্ড জেন্ডারকে আর ট্রান্সজেন্ডারকে একই অর্থে ব্যবহার করে কিন্তু এটা এটা ভুল ব্যাখ্যা ট্রান্সজেন্ডার হলো মানসিক সমস্যা এরা মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী এরা মনে মনে ভাবে আর আপনারা যেটাকে থার্ড জেন্ডার বা হিজরা বলেন এটা হলো জন্মগত সমস্যা এটা কি সমস্যা একজন ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক যৌনাঙ্গে ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে তাকে আপনারা হিজরা বলেন আর যে ব্যক্তি সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে সে ছেলে হঠাৎ করে মনে মনে বলে মেয়ে সুস্থ অবস্থায় জন্ম নিয়েছে মেয়ে হয়ে হঠাৎ করে সে বলে ছেলে এই যে মনে মনে সে তাকে ভাবে এটাকে বলে ট্রান্স জেন্ডার এখন আপনারা যদি বলেন হুজুর মনে মনে ভাবতেই পারে এটা তার ব্যাপার না সকল ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত নয় কারণ কিছু ব্যক্তিগত ব্যাপার সমাজ আর রাষ্ট্র ধ্বংস করে দেয়
এই ট্রান্সজেন্ডার এটা যদি সমাজে ছড়িয়ে যায় আপনার পরিবার সমাজ রাষ্ট্র মানব সভ্যতা হুমকির মুখে পড়ে যাবে মনে মনে সবকিছু ভাবলেই হয় না আমি যদি এখন আপনাদেরকে বলি দেখুন আমাকে আপনারা দেখছেন আমি হাসিবুর রহমান কিন্তু মনে মনে এখন থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনারা কি বলবেন হুজুর হাগল হইছে এটা নাকি প্রধানমন্ত্রী হেইমা নাকি আপনারা হেইমিয়া বলেন না হেইমিয়া নাকি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে হলে আপনাকে বিরাট রাজনৈতিক দল গঠন করে 300 আসনে প্রার্থী দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে এসে এরপরে আপনি যদি সংসদ নেতা হতে পারেন আপনার দল সরকার গঠন করতে পারে তখন আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন মনে মনে প্রধানমন্ত্রী হওয়া যায় না যেমনি ভাবে রাজনীতি না করে ইলেকশন না করে মনে মনে প্রধানমন্ত্রী হওয়া যায় না ঠিক তেমনি ভাবে পুরুষের শরীর নিয়ে নারীর কোনো আলামত যার শরীরে নাই মনে মনে সে কোনোদিন নারী হতে পারে না এটা একটা শয়তানি মতবাদ এটা একটা শয়তানি এই শয়তানি মতবাদ যদি এলাকায় এলাকায় কেউ গান গায়া গায়া শোনাইতো মমতাজাফার মতো তাহলে আমাদের কোনো আপত্তি হতো না আমরা কষ্ট পেয়েছি আমরা মর্মাহত হয়েছি এই কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সমকামী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে লম্পট দুশ্চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য ছোটবেলা থেকেই এই বিষবাষ্প তাদের ব্রেইনে ঢুকিয়ে দিয়ে তাদের ব্রেইন ওয়াশ করে পশ্চিমাদের মতো এদেরকে সমকামী এবং বেহায়াপনায় মাতিয়ে তোলার জন্য আমার কচিকাঁচা সোনামণিদের পাঠ্যবইয়ের ভেতরে এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত বিষবাষ্প ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা যদি সমাজে প্রতিষ্ঠা হয় আজকে যারা কথা বলছেন না আপনি নিজেই বিপদে পড়বেন কেমন বিপদে পড়বেন আপনারে বোঝায় আপনার ছেলে এখন যদি ক্লাস 6 7 এ এগুলো পড়ে আপনি যদি চুপ থাকেন বাধা না দেন চলুক চলুক তো গজব আসবে কেমনে শুনেন আপনার ছেলে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পরে হঠাৎ করে আপনাকে এসে বলবে আব্বু আপনার ছেলে এতদিন ছিল মুন্না কিন্তু মনে মনে এখন আমি মুন্নি খাইছেনই ধরা ক্লাস 6 7 এ যদি এটা সে পড়ে তো পুস্কা পুস্কা পোলা পোলা পাইন্দের মাথায় এগুলো ঢুকবে কলেজে যাওয়ার পরে কলেজের স্যারকে বলবে স্যার আমার তো হোস্টেলে সিট দরকার আপনি দেখছেন আমি মুন্নি কিন্তু এখন মুন্না মনে মনে আমি মুন্নি আমাকে মহিলা হোস্টেলে সিট দেন অবস্থা কি হবে এক শিয়াল শুনতেছেন আপনারা এক শিয়াল মুরগির খামারের আশপাশে গিয়ে ঘোরাঘুরি করছে এরপরে বলতেছে দেখো মুরগি আমাকে দেখছো শিয়াল কিন্তু এখন থেকে মনে মনে আমি মুরগি আমাকে তোমাদের সাথী বানাও তোমাদের সাথে ঢুকাও মুরগিরা যদি দয়া মায়া নিয়ে বলে ঠিক আছে তুমি যেহেতু মনে মনে মুরগি আসো আমাদের সাথে থাকো সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে সব ঠিক মুন্না মনে মনে মুন্নি ভাবলে আর যদি তাকে হোস্টেলের স্যার সিট দেন তাহলে ওই হোস্টেলের মেয়েদের অবস্থা কি হবে সেটা আপনারা ভালোই জানেন সম্পদ বন্টনে আরেক পেস লাগবে আপনার মেয়ে যদি মুন্নি হয় ঠিক সম্পদ যেদিন ভাগ করবেন আপনার মেয়ে বলবে আব্বু আমি মুন্নি হলেও আজকে আপনি জায়গা জমি বন্টন করবেন মনে মনে আমি মুন্না কি চেয়ারম্যান সব ঠিক আছে না কথা বিপদ আছে না নাই কথা বলেন বিপদ আছে না নাই তাহলে বোঝা গেল এই শয়তানি মতবাদ দিয়ে মানব সভ্যতা বিপর্যস্ত হবে নারীদের প্রাইভেসি নষ্ট হবে একটা ছেলে নিজেকে এই যুবক ছেলেরা আজকে ইউটিউবে গিয়ে হুচি মিন ইসলামকে দেখবা সার্চ করে নাম কি বলেছি হুচি মিন বাড়ি কোথায় কেউ দেখে না এটা বগুড়ায় তার নাম রিফাত হয়ে গেছে হুচি মিন সার্জারি টার্জারি করে এই ছেলেটা হয়ে গেছে কি আর হে এত লুচ্চা এত বদমাইশ সে রিফাত থেকে হুচি মিন হওয়ার পরে কত নারীদেরকে ধর্ষণ করেছে আপনারা দেখবেন মিডিয়া রিপোর্ট করেছে এই ট্রান্সজেন্ডার যদি আমাদের বইয়ে থাকে 5-7 বছর পরে দেখা যাবে আমাদের মহিলা হোস্টেলগুলো নিরাপদ নাই মেয়েদের বাথরুমগুলো নিরাপদ নাই মেয়েরা নিরাপত্তাহীন হয়ে যাবে এবং সমকামিতা সমাজে সমাজে ছড়িয়ে যাবে
মুখ খুলতে হবে সবাইকে চুপ করে থাকা যাবে না এই জাতিকে বাঙালিকে কলা দেখিয়ে মুলা খাওয়ানো যাবে না কারে কি বুঝান আপনারা এখন আপনারা ভাবছেন হুজুর জায়গা মতো বলেন নাই কেন আমাদের মুরব্বীগণ জায়গা মতো পাঠিয়ে দিয়েছেন সব জায়গা মতো পাঠিয়ে দেওয়ার পরে এতদিন হয়ে গেল এখনো সংশোধন বা বাতিলের কোনো সিদ্ধান্ত যখন হচ্ছে না তখন তো উলামা মাশায়েখ চুপ থাকতে পারেন না এই যে আমার কাছে প্রতিবেদন আছে এই প্রতিবেদন জায়গা মতো পৌঁছে দেওয়া হয়েছে জায়গা মতো পৌঁছে দেওয়ার পরেও দেখা যাচ্ছে 28 জানুয়ারি শাহরিয়ার কবিরের বক্তব্য শুনেছেন আপনারা সে বলেছে মোল্লারা কি বুঝে মৌলবাদীরা এগুলো বুঝবে না তো আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার আমি বলেছি শাহরিয়ার কবির ট্রান্সজেন্ডারের পক্ষ নিয়েছে তার উচিত নিজে ট্রান্সজেন্ডার আগে হওয়া সেজন্য তার বউকে গিয়ে বলে দেখো বউ এতদিন আমি কবির হলেও মনে মনে এখন থেকে আমি কবিরা বা কবরী যা তোর বউকে গিয়ে এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ ভালো কোনো জুতা দিয়া না সেরা জুতা দিয়া স্যান্ডেল দিয়া তোরে পিটাবে আর তাকে আমার দেশের মানুষ কিচুর জানি কয় এটা বলেছেন এদেশের সাধারণ কোনো মানুষ নয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা তিনি একটা সেক্টরের সেক্টর কমান্ডার ওই সেক্টর কমান্ডার বলেছেন 71 সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তখন এই শাহরিয়ার কবির সেনা কি পাকিস্তানিদেরকে দেশি মুরুক সাপ্লাই দিয়েছে এটা আমার কথা না এটা আপনাদের কথাও নয় এটা ওই 71 সালে একজন সেক্টর কমান্ডারের 71 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডারের বক্তব্য আমরা দায়িত্বশীল মহলকে বলবো একজন সেক্টর কমান্ডারের বক্তব্যকে হালকা হিসাবে গ্রহণ করা উচিত নয় উনার বক্তব্যকে আমলে নিয়ে এই শাহরিয়ার কবিরকে গরুর দড়ি দিয়ে বাঁধা জেলখানার ভিতর ঢুকা কারণ পাকিস্তানিদেরকে মুরগি খাওয়ায় নাদুস নদুস বানিয়েছে তদন্ত কমিটি গঠন করেন এরপরে অভিযোগ যদি প্রমাণিত হয় তো 71 এর স্বাধীনতা বিরোধিতার কারণে এই শাহরিয়ার কবিরকে গরুর দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে করতে হবে করতে হবে আপনাদের কি কষ্ট হচ্ছে না কষ্ট আপনাদের হবে কেন চিল্লাই আমি তাহলে আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে এরপরে ওই সংসার থেকে আমি মানব জাতিকে নর এবং নারী দুই শ্রেণীতে বিভক্ত করে অসংখ্য জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছে যাতে করে তোমরা পরিচিত হতে পারো এই যে তোমরা দুনিয়াতে এত মানুষ কেউ লম্বা কেউ খাটো কারো পয়সা আছে কারো পয়সা নাই কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই এগুলো দিয়ে মানুষের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় হয় না আমার কাছে টাকা দিয়ে সম্মানিত হতে পারবে না ক্ষমতা দিয়ে সম্মানিত হতে পারবে না বান্দারে আমার কাছে যদি সম্মানিত হতে চাও মর্যাদাবান হতে চাও যদি আমার প্রিয় বান্দা হতে চাও তাহলে কি লাগবে শোনো আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এই কালো শার্ট পরাছে এই এদিকে থাকো শেষ ভালো যার বলো সব ভালো তো তোমার শেষ ভালো হোক তুমি চাও না এটা শোনো এই যে এত ওয়াজ শুনলা এখন আল্লাহর কাছে প্রিয় হবা কি দিয়ে এটা শোনো আল্লাহ বলছেন নিশ্চয় আমার কাছে সম্মানিত তারা আমার কাছে মর্যাদাবান হলো তারা তোমাদের মধ্যে তাকওয়াবান পরহেজগার মুত্তাকি যারা তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না আমরা সবাই সফল কাম হতে চাই কি চাই না সবাই আমরা জান্নাতি হতে চাই কি চাই না আল্লাহ বলছেন সফল কাম
জান্নাতি এবং আমার প্রিয় বান্দা যদি হতে চাও তাহলে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আমার কাছে সম্মানিত হলো তারা বলেন তো যে গুণের কথা বলা হয়েছে গুণটার নাম কি আরো আস্তে বলেন তাকওয়া কি এ ব্যাপারে এত লম্বা ওয়াজ করার দরকার নাই অল্প কথায় বরকত হয় বেশি একটা সুন্দর ছোট্ট শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে শোনাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন ভাই ওমর ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন তিনি বললেন আমাকে তাকওয়ার ব্যাপারে বলেন শুনেছি তাকওয়া নাকি এমন একটা গুণ যে গুণ ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ভাই ওমর আপনি কি কখনো কাটাযুক্ত সংকীর্ণ মেঠো ন্যারো কোন স্ট্রিট সংকীর্ণ পথ যেখানে আছে অনেক কাটা এই রকম পথে আপনি কি কখনো হেঁটেছেন নাকি তিনি বললেন হ্যাঁ তখন তাকে জিজ্ঞেস করলেন কাটাযুক্ত সেই সংকীর্ণ মেঠো পথে আপনি যখন হেঁটেছেন তখন আপনি কিভাবে হেঁটেছেন তখন তিনি বললেন আমার পা যেন কাটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পা থেকে যেন রক্ত না ঝরে এজন্য আমি সচেতনতার সাথে সাবধানতার সাথে পা ফেলেছি কাটার আঘাতে যেন আমার কাপড় চুপড় ছিঁড়ে না যায় খুব সাবধানে সাবধানে পা ফেলেছি তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন এর চাইতে আর উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য অন্য কিছু হতে পারে না আপনার কাপড় এবং শরীরকে কাটার আঘাত থেকে বাঁচানোর জন্য আপনি যেভাবে সাবধানতার সাথে পা ফেলেছেন যে সমাজে আপনি বসবাস করেন এই সমাজেও তো গুনাহ আর পাপের কাটায় ভরা এখানে ডানে বামে সামনে পিছনে গুনাহ আর গুনাহ ফিতনা আর ফিতনা যেভাবে আপনি কাটাযুক্ত পথে সাবধানতার সাথে হেঁটেছেন ঠিক তেমনি ভাবে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ফেতনায় আচ্ছন্ন এই সমাজে আপনি নিজেকে এমন ভাবে পরিচালনা করবেন আপনার সমাজের চতুর্দিকে পাপ থাকবে ফিতনা থাকবে কিন্তু আল্লাহর ভয়ে এমন ভাবে জীবন যাপন করবেন কোন পাপ যেন আপনাকে স্পর্শ না করে এটার নাম তাকওয়া শুনেন আপনার হাতে মোবাইল আছে আমি তো মোবাইল আনি নাই মোবাইল আছে এই মোবাইল আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাকওয়াটা কি ওই যে সামনে পিছনে ডানে বামে সাথে আপনার চরিত্র ধ্বংসের উপায় উপকরণ আছে আপনি এই মোবাইলে খারাপ কিছু দেখলেন না এটার নাম গোপনে গোপনে গুনাহ থেকে বাঁচতে পারলে সঠিক মুত্তাকি হওয়া যায় আচ্ছা আপনি আপনার বাপের সামনে পর্নোগ্রাফি দেখতে পারবেন আপনার মা বাপ ভাই বোন আপনার পরিবারের কারো সামনে খারাপ ভিডিও দেখতে পারবেন পারবেন না এখন আপনি আপনার রুমে আছেন তখন মা বাবা ভাই বোন কেউ নাই কিন্তু এদের চাইতেও বড় একজন তখন এই একাকী রুমে আছেন তিনি কে ওই আল্লাহর ভয়ে আপনি সব বাদ দিলেন এর নাম তাকওয়া এর নাম কি আপনি চাইলে সুদ খেতে পারেন ঘুষ খেতে পারেন গুনাহ করতে পারেন করলেন না জনগণের হক মারতে পারেন করলেন না আপনি আল্লাহর ভয়ে নিজেকে সংযত করলেন এটার নাম সর্বশেষ কথা বলবো ওই যে বললাম শেষ ভালো যার সব ভালো এই এক কথার ভিতরে সব আছে কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা আর নিষেধগুলো ত্যাগ করা এটার নাম হলো তাকওয়া আমাদের মধ্যে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালনকারী মানুষ আছে নিষেধ মানা মানুষ এখানেই দেখায় দেই আল্লাহ আল্লাহকে ভয় করে আল্লাহর কালাম শোনার জন্য অনেকে আছে তারা মাহফিলেও আসে শয়তানকে খুশি করার জন্য আবার গানের মঞ্চেও যায় তাহলে আদেশও মানে আবার আল্লাহর নিষেধ অমান্য করে দেখা যায় আল্লাহকে ভয় করে সারা সপ্তাহে না আসুক জুমার দিনে নামাজে আছে কিন্তু সমান তালে সুদ খায় ঘুষ খায় সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না নিষেধ করেছেন কে কিন্তু এরপরে আল্লাহর ভয়ে নামাজে আসা জুমার নামাজ পড়া এরকম নামাজি সুদখুর ঘুষখুর আমার সমাজে নাই আপনি শুধু আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানবেন পাশাপাশি নিষেধগুলোও আপনি সমান তালে করবেন এটার নাম তাকওয়া নয় এটার নাম গুলামি নয় বরং আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা নিষেধগুলো ত্যাগ করা এটার নাম ইমানদারি এটা না করা বেঈমানি না করা মুনাফিকি
আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানবো নিষেধগুলো ছেড়ে দিব আদেশ নিষেধ মানার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন সংবিধানের নাম কি জোরে বলেন তাকওয়া কি তাকওয়া মানার জন্য যাব কোথায় কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের হেদায়াত আজকের এই এক আয়াতের তাফসীর থেকে আমরা বুঝলাম জান্নাতি হওয়ার জন্য সফল হওয়ার জন্য মুত্তাকি হতে হবে আর মুত্তাকি হওয়ার জন্য কোরআন ধরতে হবে কোরআনের রঙে রঙিন হতে হবে কোরআনওয়ালাদের সুহবতে থেকে কোরআনের আন্দোলনে শামিল হয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শামিল করতে হবে পারবো তো আমরা ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ আল্লাহ সবার হাতগুলো কবুল করেন বলেন আমিন আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম সংক্ষেপে এক মিনিটে আমরা শিক্ষাগুলো তুলে ধরছি এক নম্বরে আল্লাহ তাআলা এখানে আয়াতে মানব জাতিকে সম্বোধন করে বুঝিয়েছেন এই কিতাব সাম্প্রদায়িক নয় সব মানুষের জন্য এটা এসেছে দুই নম্বরে আমাদের সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমরা বান্দরের জাত নই কিংবা আমরা এমনি এমনি সৃষ্টি হয় নাই সৃষ্টি করেছেন কে তিন নম্বরে আমাদের অস্তিত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে নারী পুরুষের মিলনে বাপ মা আদম এবং হাওয়ার মাধ্যমে আমরা এসেছি আমরা বান্দরের জাত নই এরপরে বলা হয়েছে আমরা আয়াতের তাফসীর করতে গিয়ে জেনেছি মানুষ দুই শ্রেণীতে বিভক্ত নারী এবং পুরুষ লিঙ্গ প্রতিবন্ধী যারা তাদেরকে ট্রান্সজেন্ডার বানিয়ে সমাজকে বিষাক্ত করা যাবে সর্বশেষ আমরা জেনেছি মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত তারা তাকওয়াবান যারা আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন